একটা লাইনের কথা ভীষণ মনে আসছে। আপনারা হয়তো অনেকেই পূর্ণেন্দু পত্রীর কথোপকথন পড়েছেন, সেই কথোপকথন থেকেই নন্দিনী শুভঙ্করকে চিঠি লিখছে। বিষয়টা শুনলেই বুঝতে পারবেন নন্দিনীর চিঠি লেখার বিষয়টা, সেই নন্দিনীর চিঠিটাই একটুখানি শোনাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট করলে সেটা রাখতে হয়, সেটাই সভ্যতা। বাড়ি থেকে বেরোতে 47 রকমের ছলচাতুরি, গন্ডা গন্ডা মিথ্যের মুখে সত্যির স্নো পাউডার, হাজার উটকো বিপদের আশঙ্কায় হাত পা ডিপ ফ্রিজের মাংস, তবুও ঘড়ির কাঁটায় কাঁটায় রেস্টুরেন্টে। মশাইয়ের টিকিট দেখা না পেয়ে কেবিনের অন্ধকারে ঢুকে আলো জ্বালাই, চেনা বেয়ারা আমাকে দেখে এক পলকে স্থির। তোমাকে সারপ্রাইজ দেব বলে পড়ে এসেছিলাম মায়ের বেনারসি। গড়িয়াহাটের মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো এক ফুলওয়ালা, চণ্ডালিকার তৃষ্ণা কাতর বৌদ্ধ ভিক্ষুর ভঙ্গি। কিনলাম বেলকে বাতিল করে জুঁয়ের গোড়ে, সেও তোমার কথা ভেবে। তোমার শেষ চিঠিটাই ছিল জুঁয়ের উপমা। যখন সেকেন্ডকে মনে হয় যুগ, তখন আধ ঘন্টা ইন্টারনিটি, আর কেবিনের মধ্যে আধ ঘন্টা একটা একলা মেয়ে মানে 100টা চোখের চাটনি। সময় পেরোতেই গায়ের বেনারসি চটের বস্তা, জুঁই ফুলের গোড়ে শেকল। সেদিন আমার না ঘুমানো রাতের জলের ফোঁটার খবর জানি, কেবল মরা আকাশের জ্যান্ত একটা নক্ষত্র আর আমার মাথার বালিশ।